তো ঘটনাটি ছিল এরকম, শহরের যানজটপূর্ণ পরিবেশে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আমি আর আমার বন্ধু ভাবলাম খোলামেলা পরিবেশে যদি কিছুদিন থেকে আসি তাহলে হয়তো শরীর ও মন দুটোই রিফ্রেশ হবে। অফিসের ছুটির দিনে আমি আর আমার বন্ধু আমাদের প্ল্যান অনুযায়ী একটি জায়গায় ঘুরতে বের হলাম। গন্তব্যস্থলের 2 থেকে 3 কিলোমিটার আগেই আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তো জায়গাটি ছিল সম্পূর্ণ অচেনা। কিরকম জায়গায় আসলাম, রাস্তাঘাটে না আছে কোনো লোকজন, না আছে কোনো গাড়ি, অচেনা জায়গা, এখন এত রাত্রেবেলা পৌঁছানো কেমনে জায়গাটা? না তা ঠিক আছে, আয় দোস্ত, তাহলে একটা কাজ করি, কি গুগল ম্যাপে দেখে দেখি ভালো একটা শর্টকাট রাস্তা আছে নাকি। আচ্ছা ম্যাপে দেখবি? হ্যাঁ ম্যাপে দেখে নে। ম্যাপে তো ওই দিকে একটা শর্টকাট ভালো রাস্তা দেখা গেছে, তুই দেখ। হ্যাঁ বেশি দূরে তো দেখা যাচ্ছে না, সামনে তো। সামনে এই শর্টকাট রাস্তা দিয়ে চলে যাই। চল ওইদিকে দিয়ে যাই, আর যেহেতু বেশি হয়েছে কিছু করার নেই। তো আমরা দুজনে সেই শর্টকাট রাস্তা দিয়ে গন্তব্যের দিকে রওনা হলাম। রাস্তাটি একটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে। তো ব্যাপারটা আমাদের কাছে অনেক এক্সাইটেড ছিল, যেহেতু আমরা ঘুরতে এসেছি। আমরা চারপাশের বন জঙ্গলকে উপভোগ করতে করতে সামনের দিকে হেঁটে চললাম। আমরা যতই পথ হাঁটছি রাত এবং জঙ্গল দুটোই যেন একসাথে গভীর হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ভাই আমার একটু বাজান ভাই, ভাই কি ভাই, কি আপনার আপনার কি সমস্যা কি ভাই? ভাই আপনার কি কোনো লোকের বিপদ হয়েছে ভাই? আমার স্ত্রীটা খুব অসুস্থ ভাই, ওই সাইডে পড়ে আছে, আসেন ভাই আসেন একটু। অচেনা জায়গা, অচেনা মানুষ, যাওয়া ঠিক হবে না দোস্ত। দোস্ত বিপদে বসে যাওয়া উচিত, চল যাই একটু দেখে আসি। দোস্ত তাহলে তুই যা, আমি এই জায়গায় দাঁড়াইছি, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা তাহলে এই জায়গায় দাঁড়াতে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন ভাই। তারপর লোকটি আমাকে টেনে টেনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে গেল। ভাই আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমার ওই জায়গায় আছে, আমি ওর নিয়ে আসি। লোকটি আমাকে নির্জন একটি গাছের নিচে দাঁড় করিয়ে চলে গেল। গাছটি থেকে ঝুলছিল একটি দড়ি, তবে আমি সেদিকে তেমন একটা পাত্তা দিলাম না। অনেকক্ষণ হয়ে গেল, লোকটি দেখি তাও আসছে না। ভাবলাম লোকটি কোথায় গেল। সে বলল তার স্ত্রী এখানে আছে, সে খুব অসুস্থ, তাকে আনতে গিয়ে এত দেরি করছে কেন। ঠিক তখনই তীব্র একটা গন্ধ আমার নাকে এসে লাগলো, গন্ধটা ছিল খুবই বাজে। আমি ভাবলাম গন্ধটা কোন দিক থেকে আসছে। আমি গন্ধের উৎসটা খোঁজার জন্য সামনে এগিয়ে যেতে লাগলাম। খুঁজতে খুঁজতে একটু সামনে যেতেই দেখি ভয়ানক একটা ব্যাপার, এটা কার লাশ? আমি ভয় পাওয়া সত্ত্বেও লাশটি কার সেটা দেখার জন্য নিজের অজান্তেই আস্তে আস্তে সেদিকে যেতে লাগলাম। তো লাশটি ছিল আমার, এটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই, এবং সেই লোকটির লাশও গাছে ঝুলতে থাকা অবস্থায় দেখি। এই দেখে আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে একটি বাড়িতে শুয়ে থাকা অবস্থায় নিজেকে আবিষ্কার করি। আমার বন্ধু আমাকে ডেকে তোলে এবং জিজ্ঞাসা করে, ফয়সাল কাল রাতে তোর সাথে কি হয়েছিল রে? আমি তো চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস, তারপর আমি তোকে এখানে নিয়ে এসেছি। এরপর সেই রাতের ঘটনা আমি ওকে খুলে বললাম। গ্রামবাসীদের থেকে জানতে পারলাম আমরা যাকে সেই রাতে দেখেছিলাম সেই লোকটি ওই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সেখানে মাঝে মাঝে এরকম ঘটনা ঘটতে থাকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করুন।